তোরা কেউ যাস নে ও পাগলের কাছে, সে পাগলামি করে জাতে অজাতেরে, দৌড়ে গিয়ে আবার হরি বলে পড়েছে ঢলে ধুলার মাঝে। হ্যাঁ, আমি শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাই বলছি, কিন্তু যে পাগলামিতে জীবনের যন্ত্রণা ও পাপ মুক্তির স্বাদ আছে, তার কাছে তো পুরো মেদিনীপুর ছুটে যায়। নমস্কার বন্ধুরা, নতুন একটি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে উপস্থিত হয়েছি দাসপুর এক নম্বর ব্লকের গোবিন্দপুর নিমতলার রথের মেলায়। এই মেলা শুরু হয় আজ থেকে প্রায় 100 বছর আগে। সেই সময় এই এলাকার কুলগুরু অতুল কৃষ্ণ গোস্বামী শিষ্যের বাড়ি এসে স্বয়ং মহাপ্রভুর স্বপ্নাদেশ পান। মহাপ্রভু বলেন তিনি স্বয়ং এই স্থানে রয়েছেন, এই জায়গা যেন পরিচ্ছন্ন রাখা হয়। কথা মতো ওই স্থানের একটি নিম গাছকে ঘিরে স্থাপন করা হয় একটি মহাপ্রভুর মঞ্চ। আর সেই বছরই ওই কুলগুরু রথ টানা শুরু করেন। তাই আজও প্রতি বছর বুদ্ধ পূর্ণিমার দিন রাত্রে রথ টানা হয় এবং মঞ্চ প্রাঙ্গণে মেলা বসে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, নয়ন পথ গামী ভব তুমে। সামনে দিকপতি পাড়ার দোলুই ঘরের মহাপ্রভু ও রাধা কৃষ্ণের মূর্তি রথে চাপিয়ে নিমতলায় আনা হয়, আবার রাতের মধ্যেই তা রেখে আসা হয়। পথ গামী নয়ন পথ গামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, নয়ন পথ গামী ভব তুমে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী, নয়ন পথ গামী ভব তুমে। রথযাত্রা অতি প্রাচীন একটি সনাতন ধর্মীয় ঐতিহ্য, যা পূর্ব ভারত ও বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের জনপ্রিয় উৎসব। রথ একটি প্রাচীন যানবাহনে শুধু নয়, রথ মানব দেহের প্রতীক। নিমতলার এই রথ যেমন কাঠামো দিয়ে তৈরি করা হয়, মানব দেহেও তেমনি 206টি হাড়ের কাঠামো দিয়ে তৈরি, এবং এই কাঠামোই প্রাণ দেন রথে অধিষ্ঠিত দেবতা। এই ঘটনার মধ্য দিয়ে বোঝানো হয় মানব দেহও রথের মতোই কাঠামো মাত্র, অন্তরাত্মাই সেই রথের আসল চালক। এছাড়া শ্যামা সঙ্গীতও রয়েছে, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। রথযাত্রা হলো চলমান মহাকালের প্রতীক। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ স্বামী, জয় জগন্নাথ। গোবিন্দপুরের মহাপ্রভুর কাছে অনেকে মানতও করেন, আর মানত পূর্ণ হলে রথের দিন বাতাসে ছড়ান ভক্তরা ও মানতকারীরা। ধীরে ধীরে এই মহাপ্রভুর প্রাঙ্গণ এলাকাবাসীর কাছে ভক্তির পীঠস্থান এবং আত্মবিশ্বাস ও ভরসার জায়গা হয়ে উঠেছে।
প্রায় 12 ফুট পরিধি। যে প্রাচীন নিম গাছটি এখানে ছিল কয়েক বছর আগে বজ্রাঘাতে মারা যায়। তখন এলাকায় শোক ও আতঙ্কের ছায়া নেমে আসে। পরে আবার একটি নতুন নিম গাছ এখানে স্থাপন করা হয় আর প্রতি 5 বছর অন্তর এখানে মহাপ্রভুর মহামহোৎসব অনুষ্ঠিত হয়, যেখানে হাজার হাজার ভক্তের আগমন ঘটে এবং নরনারায়ণ সেবায় অংশ নেন সবাই। মেদিনীপুরের প্রত্যেকটি এলাকাতেই এরকম বিশেষত্বপূর্ণ ও গুরুত্বপূর্ণ কিছু প্রাচীন মেলা বা পূজা অনুষ্ঠিত হয়। সেরকম দাসপুরের এই এলাকাও নিমতলার রথের মেলার কেন্দ্রীভূত। এই সময় এলাকার মেয়েরা সবাই বাপের বাড়ি আসেন। সারা বছর যে যেখানেই থাকুক না কেন, মহাপ্রভুর টানে সবাই একত্রিত হয়ে যান। গোবিন্দপুর সহ পাশাপাশি গ্রামগুলির মানুষ বছরের এই তিথির জন্য অপেক্ষা করেন। গোবিন্দপুর নিমতলা রথের মেলায় আসতে হলে ঘাটাল পাঁশকুড়া রোডের বেলতলা থেকে কলমিজোড় ব্রিজ পার হয়ে যোধপানি হয়ে সোজা এখানে আসা যায়। এছাড়াও ঘাটাল পাঁশকুড়া রোডের কলোরা থেকে মলিঘাটি রোড ধরে চৌরাস্তা হয়ে গোবিন্দপুর নিমতলা আসা যায়। ডেবরা মলিঘাটি রোড ধরে আশারি লোয়াদা গোলগ্রাম মলিঘাটি ধান্যখাল হয়েও এখানে আসা যায়। এছাড়া নারাজল হয়ে ঘাটাল মেদিনীপুর রোড থেকে কংসাবতী নদী পার হয়েও এই পবিত্র স্থানে আসা যায়। এই মেলা বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রায় 1 সপ্তাহ চলে আর শুরুর দিন রাতে আতশবাজি ফাটানো হয়ে থাকে। এই গোবিন্দপুরের রথযাত্রা মহামানব মিলন মেলাও বটে। সকলের হাতের স্পর্শে এই রথ চলে। এটিও যেন সকল জাতির সম্মিলিত প্রচেষ্টায় সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রতীকী বার্তা বহন করে। আর মেলার কর্মকর্তারা বুদ্ধ পূর্ণিমার রাতের এই জনপ্লাবন সুপরিকল্পিতভাবে যেভাবে সামাল দেন ও পরিচালনা করেন তা সত্যিই খুব প্রশংসনীয়। আজ এই পর্যন্তই, মহাপ্রভুর চরণে শত কোটি প্রণাম জানিয়ে এখানেই শেষ করছি। টেক কেয়ার, বাই বাই।